আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। পূর্ব ঘোষণা অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজের টিকিট ও টোকেন না পেয়ে রাজধানী সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। সকাল 8টা থেকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি এয়ারলাইন্স, কিন্তু 9টার পরও টোকেন দেওয়া শুরু না হয় ক্ষুব্ধ প্রবাসীরা গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার চেষ্টা করলে টোকেন দেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখনও প্রবাসীদের অবস্থান কর্মসূচি চলছে। এদিকে অতিরিক্ত গরম আর ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন টোকেন প্রত্যাশী অসুস্থ হয়ে পড়েন। আগের দেওয়া টোকেন বিপরীতে টিকিট দিলেও দুপুর পর্যন্ত টোকেন প্রত্যাশীদের কোনো তথ্য জানাতে পারেনি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে মামলার রায়ের কপি সহ 4 শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনা আদালতের জারিকারক। গত 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ মামলার রায় দেন। রায়ের আদেশে বলা হয় 7 কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন। বুধবার আলোচিত এ মামলায় বিচারিক আদালত প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নি সহ 6 জনকে ফাঁসির আদেশ দেন। একই সাথে 6 আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। 4 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের খালাস দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরার জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল 6টায় মক্কার মসজিদুল হারাম ওমরার পালনকারীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ওমরার পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3টি ধাপে ওমরার কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে 18 অক্টোবর থেকে একদিনের সর্বোচ্চ 15,000 জন ওমরা করতে পারবেন। তৃতীয় ধাপে 1 নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশ্যে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে 1 জন। এ নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন, নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলার করোনা ভাইরাসে 1 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট 21 জন এই ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু 220 জন, নতুন আক্রান্ত 19 জন। উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কোনো অনিয়ম চলবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফুটপাতে মালামাল রাখার অভিযানে এসে তিনি এ কথা বলেন। এ সময় ফুটপাত বন্ধ করে ইট, বালু, রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার অপরাধে একটি নির্মাণাধীন স্থাপনার মালামাল জব্দ করে স্পট নিলাম করা হয়। এছাড়া অনুমোদনহীন বিলবোর্ড ও ব্যানার উচ্ছেদ করা হয়। এই যে তারা কেন ফুটপাতের মধ্যে তারা এই ধরনের অবৈধ নির্মাণ সামগ্রী রাখবে, এই যে সাইনবোর্ডগুলা, এগুলো কিন্তু ওনারা পারমিশন নিয়ে কিন্তু করতে পারেন। এতে 100 টাকা করে এবং 150 টাকা করে যদি আলোকিত হয়, কিন্তু ওনাদেরকে বারবার বলার পরেও কিন্তু ওনারা করছেন না। এই শহরটা তো শুধু আমার না, এই শহরটা আমাদের সকলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এই খবর জানান। হাসপাতাল থেকে ধারণ করা এই ভিডিওতে তিনি আরও বলেন, সুস্থ বোধ করলেও সামনের কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচনী প্রচারণা শেষে করার ব্যাপারেও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আগামী 48 ঘন্টা তার জন্য খুবই সংকটপূর্ণ। গত শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। পরে তাদের চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছেই এক সাময়িক হাসপাতালে নেওয়া হয়।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।